আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রয়েছি নিসর্গ রিসোর্টে। আজকে নিসর্গ রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব, যাতে করে আপনারা এখানে আসার পরে আপনাদের পছন্দ মতো রুম যেন বুকিং করতে পারেন। সেই জন্য ভিতরে প্রবেশ করতে হাতের বাম পাশে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া, এখানে পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। আমি একবারে প্রথম গেট থেকে ভিতর প্রবেশ পর্যন্ত সব কিছু দেখাবো, যাতে করে আপনাদের একটা পুরোপুরি একটা আইডিয়া হয় এখানে এসে রুম বুকিংয়ের ক্ষেত্রে এবং এখানকার পরিবেশ সম্পর্কে জানতে। ওভারঅল সব কিছুই আপনাদেরকে জানাবো। দেন আমরা একেবারে ভিতরে প্রবেশ করলাম। এখন আমি রয়েছি রিজার্ভেশন এরিয়াতে। এটি হচ্ছে রিজার্ভেশন ডেস্ক। আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে এখানে আপনাদের বুকিংটা কনফার্ম করবেন। দেন এই পাশটিতে রয়েছে লগি এরিয়া। আপনারা যখন এই নিসর্গ হোটেলে আসবেন তখন কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে, আপনাদের কাঙ্ক্ষিত রুম না পাওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। সো অনেক বড় এরিয়া হচ্ছে এই লগি এরিয়াটি। সো এই হচ্ছে রিজার্ভেশনের সেকশনের সম্পূর্ণ এরিয়াটা আপনাদের দেখাচ্ছি এবং এইখান থেকে ফুল সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দরভাবে গোছানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতাও রয়েছে, যথেষ্ট পরিপাটি। সো আশা করি এই হোটেলে যারা আসবেন অবশ্যই এখানকার পরিবেশ দেখে আপনাদের অনেক ভালো লাগবে। সো এই হচ্ছে লিফট এরিয়া, দুটো লিফট রয়েছে। আর আমরা আজকে যে রুমটি বুকিং করেছি সেই রুমে আমরা যাব। রুমটি হচ্ছে সিক্স ফ্লোরে, ছয়তলায়। সো ছয়তলায় আমরা এখন যাব। তো দেখুন ভিতরের পরিবেশটা দেখুন, সব কিছুই একেবারে সাজানো গোছানো রয়েছে এবং ভিতরের যে লাইটিং সিস্টেমগুলো রয়েছে অনেক সুন্দর। সো এই জন্যই আমি নিচ ফ্লোর থেকে উপর পর্যন্ত মোটামুটি আপনাদের দেখালাম। সো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের রুম বুকিং যেটি রয়েছে ডিলাক্স সুপিরিয়র রুমে। হাতের বাম পাশে ঢুকতেই সোফার কন্ডিশনগুলো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে, তিনজন বসার মতো জায়গা রয়েছে, মাঝখানে একটি টি টেবিলের মতো রয়েছে। দেন হাতের ডান পাশেই রয়েছে টি কফি সেট আপ। দেন এপাশে মিনি ফ্রিজ একটি পেয়ে যাচ্ছেন। দেন এখানে একটি কাপবোর্ড রয়েছে, এখানে আপনার লাকেজ প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। দেন মেন আমাদের যে কাপল রুমের মধ্যে ঢুকতেই হাতের ডান পাশে রয়েছে একটি টেবিল, একটা চেয়ার, টিভি এবং এই হচ্ছে ফুল সেট আপটি কাপল রুমের। এবং হাতের ডান পাশে রয়েছে একটি টি টেবিলের মতো টেলিফোন রয়েছে, ইন্টারকম টেলিফোন, যেখান থেকে আপনার যে কোনো প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষকে জানালে, আপনাদের রিজার্ভেশনকে জানালে আপনাদের প্রয়োজন মতো তাদের হেল্প করতে পারবে। এবং পাশে রয়েছে একটি আলমিরা, এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় রাখতে পারবেন। দেন আমরা এখন যাচ্ছি বেলকনির দিকে। বেলকনি থেকে আসলে সমুদ্রের সৌন্দর্যটা কতটুকু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাবো যে সমুদ্রের সৌন্দর্যটা আসলে কত সুন্দর দেখায়। আপনারা আসলে এখানে আসার পরে বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্য দেখে, এবং রুম কন্ডিশনগুলো অনেক সুন্দর। দেন এ পাশ থেকে আমি যদি অপোজিট পাশে দেখি, এ পাশে সবুজ গাছে ঘেরা পাহাড় এবং অনেক সুন্দর। এই ডিলাক্স সুপিরিয়র রুমটি যদি কেউ বুকিং দেন সো এই সৌন্দর্য দুটো উপভোগ করতে পারবেন, এক পাশে সমুদ্র অপর পাশে সবুজ পাহাড়। সো আসলেই মুগ্ধ করবে সবাইকে আশা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে ডলফিন মোড় থেকে টেকনাফ যাওয়ার পথে যে রাস্তা, এই রাস্তাটি দেখা যাচ্ছে এবং এটিকে বলা হয় মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভে ঘুরলে আসলে অনেক ভালো লাগে, সো আপনারা সময় পেলে অবশ্যই যাবেন। এই রুমের রেগুলার প্রাইস হচ্ছে 4,500 টাকা। দর্শক আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই যে
প্রত্যেক মাসে কিন্তু এই রুমগুলোর বিভিন্ন ধরনের অফার থাকে, 30%, 40%, 50% পর্যন্ত অফার থাকে। সো আপনারা বুকিং দেওয়ার সময় অবশ্যই রুমগুলি বুকিং দেওয়ার সময় অবশ্যই জেনে নেবেন হোটেল কর্তৃপক্ষের কাছে যে এই মাসে মানে যে মাসে আপনি বুকিং দিচ্ছেন সেই মাসে তার রেটটা কত যাচ্ছে, সেই হিসাবে আপনারা বুকিং অবশ্যই করবেন। সো আপনাদেরকে দেখালাম এই হচ্ছে রুমের ফুল সেট আপটি। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আপনাদের আরও ভালো কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি আর ভালো কিছু সম্পর্কে আপনাদের হোটেল সম্পর্কে জানাতে পারি। সো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।